আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের এপিসোডে। আজ আমি আপনাদের জন্য একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বেলাছাড়া পরোটা, এক পরোটা। আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি সকালবেলা 10 মিনিটে নাস্তাটি তৈরি করবেন সেই রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর এই রেসিপিটি বানাতে কী কী লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি 1 কাপ থেকে অল্প একটু কম আটা, আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। তারপর আমি নিয়েছি কিছু ধনে পাতা কুচি, কিছু টমেটো কুচি আর সাদা সয়াবিন তেল, আর নিয়েছি লিকুইড মিল্ক। আর যা যা লাগবে আমি এটা তৈরি করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। এবারে আমি একটি বাটি আর হ্যান্ড হুইক্স নিয়েছি, এবারে এর মধ্যে আটাটা ঢেলে দেব, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর অল্প পরিমাণে আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দেব, আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার না দিলেও চলবে, এটা অপশনাল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর টমেটো কুচি, তারপর লিকুইড মিল্ক দিয়ে আমি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিমের অর্ধেক, মানে একটি ডিমের অর্ধেকটা দিয়ে দিলেই চলবে, পুরোটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে ভালো করে এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটি অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটি কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এরকম মগের মধ্যে ঢেলে নেব, এতে করে আমার যখন ব্যাটারটা তাওয়ার মধ্যে দেব তখন সুবিধা হবে ডালতে। এবারে আমি চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দেব, আর অবশ্যই ননস্টিকের প্যান লাগবে, তা না হলে পরোটা বা রুটি এটা উঠতে চাইবে না। এবারে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর একটু ব্রাশ করে নেব, এতে করে রুটিটা খুব তাড়াতাড়ি উঠবে। আর খুবই অল্প পরিমাণ তেল দিতে হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমি ব্যাটারটা এরকমভাবে ঢেলে দেব আর একটু দরে এইরকমভাবে ঘুরিয়ে দেব, এতে করে সুন্দরভাবে এটা চারপাশে ছড়িয়ে যাবে। ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে উপরটা এরকম শুকিয়ে আসবে, তখনই আমি এটা উল্টে দেব। তারপর উপরে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে লাগিয়ে নেব, তারপর উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব।
পরোটাটা আমি এইরকমভাবে উল্টে পাল্টে একটু লাল করে বেজে নেব। আর এই পরোটাটা আমি প্লেন রাখব। তারপর আমি আরেকটি পরোটা ডিম দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি আরও একটু বেটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইরকমভাবে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তারপর এটার উপর শুকিয়ে এলে একটু উল্টে পাল্টে বেজে নেব। আবারও একটু উল্টে পাল্টে বেজে তারপর এর উপর আমি একটি ডিম ঢেলে দেব। তারপর উপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দেব। তারপর আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এরকম করে একটু ভেঙে চারপাশে রুটির বা পরোটার উপর আমি এইরকমভাবে লাগিয়ে নেব। তারপর এটা একটু শুকিয়ে আসলে আমি এটা উল্টে পাল্টে ভালো করে তারপর বেজে নিয়ে আমি এটা তুলে নেব। এক পরোটাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে তারপর আমি এরকমভাবে একটি রুলের মতো বানিয়ে নিচ্ছি। আমার একটি প্লেন পরোটা বানিয়েছি আর একটি এক পরোটা বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এক পরোটাটা আমি ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুবই ভালো হয়েছে আর অনেক সফট হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এত করে পরবর্তী আপলোড আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।